শোনো তাই না কেউ কিন্তু আমরা চাই আমরা চাই আমাদের
করেছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়া এবং আরো উপস্থিত আছেন এই সংরক্ষণ ইউনিয়নের তাদের যে বঙ্গবন্ধুর ঘোষণায় ছাত্র উনি ভূমিকা রেখেছেন, কিন্তু
তার ভিতরে শীর্ষ নেতা ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানি, শেরে বাংলা ফজলুল্লাহ। কিন্তু বহুঘাত প্রতিঘাতের ভিতর দিয়া 47 সাল 52 সালের ভাষা আন্দোলন, 68 সালের ভারতের কর হিসাবে ষড়যন্ত্র মামলা দিয়ে আগুন করা মামলা, 70 সালের নির্বাচন ক্ষমতা পাওয়ার পরেও তাকে ক্ষমতা দেওয়া হয় নাই, তাকে বন্দি করে পশ্চিম পাকিস্তানে নেওয়া হয়েছে, এই ঘাত প্রতিঘাতের মাধ্যমে আমরা আজকে স্বাধীন রাষ্ট্র অর্জন করেছি, আমরা স্বাধীনভাবে বসবাস করতেছি। এখন তার শতবার্ষিকী কেন মিলাদ তাবিতীয় তা কিন্তু প্রত্যেকটা আমাদের পালন করা উচিত কিনা উচিত। এই ইউপি নির্বাচন সামনে আসতেছে, আমি নির্বাচন সম্বন্ধে কোনো কথা বলব না। এই নির্বাচনের বিচারের রাতাই বাসায় দায়ভার আপনারা চলানো রাস্তাটির উপরে সমবায়ের উপরে কারোর করে ক্ষমতা নাই, আপনাদের রায়ের উপরে কারোর করে ক্ষমতা নাই। যদি কোন মাস্তান কোন নেতা যেইটা চেষ্টা করো, কেউ কিছু জনগণের সামনে করার ক্ষমতা রাখে না, এই পর্যন্ত রাখে নাই। তবে বঙ্গবন্ধুকে যে হত্যা করা হয়েছে এটা তার নিজের লোকে করছে, সাক্ষাৎকে হত্যা করছে তার বড়িয়ার, নবাব ফেরাতন্দ্রে হত্যা করছে তার বড়িয়ার, ইন্দিরা গান্ধী হত্যা করছে তার বড়িয়ার, নসিবে সেপাহীদের আই বললে ছিল বা শেষ। এখন এই যে সাউদি ইউনিয়নে যত নৌকা আর কেন্দ্রীয় আছে, তত কেন্দ্রীয়ের মধ্যে আব্দুল রাই খান সাহেব তার দিয়ে 100% ধরে ভিতরে 65% ভোট আব্দুল রাই খান সাহেবের সালে কিসের জানতেছেন
স্বাধীনতা সংগ্রামের এই দেশটা স্বাধীন করার জন্য যদি তার বিষয় ইতিহাস বলতে চাই অনেক সময় প্রয়োজন, কিন্তু সত্য সালের নির্বাচন সে নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু সত্য সালে তখন আমরা ভোটার হই নাই। আমি ব্যক্তিগত বলছি আমি ভোটার হই নাই সত্য সালে। যাই হোক, যুদ্ধে অংশগ্রহণ করে সবচেয়ে বেশি সুযোগটা আসছে এই জন্য যে আমাদের সুন্দর বলে আমাদের বাড়ি আমারই অভিযানে কাউন্ট হয়ে খেতাইতে পারেন নাই, ঠিক কিনা?
দলের দলের সিদ্ধান্ত অনুসারে পরবর্তীতে আসছে। নৌকা যে যাকে দিয়েছে নির্বাচন সে করছে, আমি আর নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করি নাই, ঠিক না? আচ্ছা, এখন আগামী নির্বাচন আসছে, যদি আপনারা গত 5 বছর বা গত 10 বছর বা বর্তমান চেয়ারম্যানের সেবায় আপনারা যদি ভালো থাকেন, শান্তিতে থাকেন, তাহলে বলেন আমি এখন এই বয়সে অর্থাৎ এখন হস্তক্ষেপ করা কমপ্লিট, এখন আল্লাহ বাবা কবরে যাবো, এই তো আমার কাজ হওয়া উচিত। কিন্তু আপনারা অনেক কষ্টে অনেক দুঃখে আপনারা অনেক অনেকেও আপনারা চোখের পানি আমার সামনে ফেলেছেন বা অনুরোধ করেছেন, আপনাদের অনুরোধেই আবার আপনাদের সেবা করার জন্য আবার মাঠে এসেছি। যদি আমার দল আমার নেত্রী আমার দল যদি সিদ্ধান্ত নেয় আমার নেত্রী যদি সিদ্ধান্ত নেন যে আমি আমাকে দিয়া নৌকা প্রতিক্রিয়া এই ইউনিয়নের আবার প্রতিনিধিত্ব করাবেন, তাহলে অবশ্যই আপনাদেরকে নিয়ে আগামী নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এই ইউনিয়নের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা শক্তি দেয় আমি যেন আপনাদের মাঝে আবার আসতে পারি। জয় বাংলা।